नाराज होता हूँ। তুমি তো ভাই তোমার ভাই আছে দিয়া দিবা, আমার তো আর ভাই হলো জিএনএমএম এর একটা নার্সিং কোর্সের প্রায় অ্যাপ্লাই করেছে প্রায় দেড় হাজার, এর মধ্যে ওদের রিজার্ভেশন নেওয়া হয়েছে প্রায় 50 জন। তো এটা কিভাবে পসিবল? এতজন অ্যাপ্লাই করেছে এর মধ্যে নেওয়া হলো মাত্র 50, এর মধ্যে দুনিয়ার ছাত্র, এখন ছাত্ররা এখন কনফিউজড আছে। তো এই সিচুয়েশনের মধ্যে আমরা ডিমান্ড করছি কি মিনিমাম এটাকে আরো বাড়ানো যেন হয়, কারণ অনেক ছাত্ররা কনফিউজ আছে ওরা কি করে। তো আমরা চাই যে ওদের সিটটা যেন বাড়ানো হয়, সেই বিষয়ে আজকে আমরা কথা বলতে এসেছি ডাইরেক্টর সাহেবের সঙ্গে। এবং আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় হেলথ ডিপার্টমেন্টের তো একদম বাজে, হেলথ এডুকেশন ডিপার্টমেন্ট তো একদম বেহাল অবস্থা, এর আগেও এটার মধ্যে এসেছি। দেখুন না অফিসের মধ্যে লোক তো মনে হয় কোথায় জানি আছে, বলতে পারছি না। যাই হোক, আমরা আজকে কথা বলবো ডাইরেক্টরকে আমরা রেসপেক্ট করি। আমরা NSY আপনারা দেখেছেন বিগত দিনেও আমরা ছাত্রদের জন্য লড়াই করছি এবং আমাদের ডিমান্ড ফুলফিল পূরণ করতে হবে, এটা আপনাদের মাধ্যমে মেসেজ। এবং আমি চাই যে আমাদের ডিমান্ড পূরণ হোক, অন্যথায় আমরা বৃহৎ রাজ্যের ছাত্রদের সাথে আমরা লড়াই করব, গণতান্ত্রিক অধিকার আছে লড়াই করার। এবং আপনারা দেখছেন বিগত দিনেও ফলস এলিগেশন লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে। তো আমি এগুলি কেস পুলিশ টুলিশ কোনো ভয় টয় পাই না, আমি জেলে যেত রাজ্য এগুলি আমরা ভয় পাই না, লিডার্স অ্যান্ড ওয়ার্কাররা যারা আছে।